বিশ্বাস করো, তোমরা এই যে সুন্দর ওয়েডিং গেস্ট মেকআপ লুকটা দেখছো, তোমরাও কিন্তু 500 টাকার মধ্যে খুবই সুন্দরভাবে অ্যাচিভ করতে পারবে। আর আজকের এই 8 মিনিটের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব যে কিভাবে এই সুন্দর মেকআপ লুকটা মাত্র 500 টাকার মধ্যে ক্রিয়েট করে নিতে পারবে। আর যারা বিগিনার আছো তারা কোন কোন মেকআপ প্রোডাক্ট পারচেস করবে মেকআপ করার জন্য ওয়েডিং গেস্ট হিসেবে, কোন কোন প্রোডাক্ট ভালো হবে 500 টাকার মধ্যে, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, একটু হলেও তোমাদের জন্য হেল্পফুল হবে আশা করি। আর আজকের এই মেকআপ লুকটা কিন্তু খুবই সুন্দর, একটা গ্ল্যামারাস লুক হবে দেখতে পেলে আশা করি। আর সেই সঙ্গে সঙ্গে এটা স্মাচ প্রুফ এবং ট্রান্সফার প্রুফও আর ওয়াটার প্রুফও কিন্তু। তো এর জন্য আমি প্রথমে মুখটাকে ভালোভাবে ধুয়ে এসে একটা ভালো ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছি। দেন এরপর আমি একটা ইলুমিনেটার ময়শ্চারাইজার অ্যাপ্লাই করছি, এটা হচ্ছে সুগারের একটা ইলুমিনেটার ময়শ্চারাইজার, যার ফলে আমাদের স্কিনটা খুবই সুন্দর গ্লোয়িং হবে আর মেকআপ লুকটা কিন্তু খুব সুন্দর গ্লোই হবে। এটা কিন্তু ইম্পর্টেন্ট, মাস্ট বি একটা ইলুমিনেটার ব্যবহার করা। নেক্সট স্টেপ হচ্ছে আমাদের স্কিন টাইপ অনুযায়ী একটা প্রাইমার অ্যাপ্লাই করা। যেহেতু আমার স্কিন টাইপ অয়েলি তাই আমি সিলিকন বেস প্রাইমার অ্যাপ্লাই করছি। তো এরপর একটা আমি কালার কারেক্টার অ্যাপ্লাই করব, যেহেতু আমার ব্রোনের দাগ আছে তার জন্য আমি ওটাকে হাইড করার জন্য কালার কারেক্টার ইউজ করছি। তোমরা এখানে লিপস্টিক ইউজ করতে পারো, বা তোমাদের চোখের নিচে যদি ডার্ক সার্কেল থেকে থাকে ওখানেও কিন্তু তোমরা এই অরেঞ্জ কালার কারেক্টার বা অরেঞ্জ কালার লিপস্টিকটা অ্যাপ্লাই করবে। এবং এই যে সমস্ত প্রোডাক্টগুলো কিন্তু আমি সাইডে প্রাইসও দিয়ে দিচ্ছি, তোমাদের সহজ হবে এগুলো, যাতে 500 টাকার মধ্যে তোমরা কিন্তু এগুলো অনলাইন স্টোরে খুবই ভালো মানে ইজিলিভাবে পেয়ে যাবে, এবং অনলাইনে কিনলে তোমরা কিন্তু ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবে, আর অনলাইনে সমস্ত মেকআপ প্রোডাক্ট কিন্তু খুব সহজে পেয়ে যাবে। এরপর আমি ওই অরেঞ্জ কালার কারেক্টার ওপরেই কিন্তু কনসিলার অ্যাপ্লাই করছি এবং এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি একটা ভেজা বিউটি ব্লেন্ডারের সাহায্যে। বিউটি ব্লেন্ডারটাকে কীভাবে ইউজ করতে হবে তোমাদের আমি আগের অনেকগুলো ভিডিওতে দেখিয়েছি, তোমরা চাইলে ওই ভিডিওগুলো দেখে নিতে পারো। তো এরপর আমি একটা আই লুক ক্রিয়েট করবো, আই লুকটা কিন্তু খুবই সুন্দর ইজি একটা, এই লুকের সঙ্গে ড্রেসের সঙ্গে খুবই একটা ভালোভাবে ম্যাচ করবে। তো প্রথমেই আমি দেখো এই নিউট কালার অ্যান্ড দেন সিমার কালার অ্যাপ্লাই করে নিয়েছি আমার ড্রেসের সঙ্গে ম্যাচিং করে। এরপর আমি এখানে আইলাইনার ড্র করে নিচ্ছি, আইলাইনারটা আমি একটু উইং টাইপে ক্রিয়েট করেছি। আর দেন এরপর আমি এখানে কিন্তু একটা ফাউন্ডেশন ইউজ করছি, স্কিন টোন অনুযায়ী কিন্তু তোমাদের ফাউন্ডেশন কিনতে হবে। যদি তোমরা স্কিন টোনের থেকে ডার্ক ফাউন্ডেশন কেনো সেই ক্ষেত্রে প্রবলেমটা হয়, তোমাদের মেকআপটা একদম কালো হয়ে যায়, অক্সিডাইজ হয়ে যায়, আর সব ফাউন্ডেশন কিন্তু অক্সিডাইজ হয়, তার জন্য তোমাদের স্কিনটা টোনের থেকে এক সেট লাইট ফাউন্ডেশন কিনতে হবে, যাতে করে ফাউন্ডেশনটা অক্সিডাইজ হয়ে গেলে তোমার স্কিন টোনটাকে কালো না করে দেয়, তোমার স্কিন টোনের সঙ্গে যেন একদম ম্যাচ হয়ে যায়। আর মেকআপ প্রোডাক্ট অ্যাপ্লাই করার পর আমাদের যে ফাউন্ডেশনটা আছে ওটা কিন্তু একদম অন্যরকম একটু কালো হতে শুরু করে, তার জন্য একটু লাইট সেটের ফাউন্ডেশন কিনতে হয়। এরপর আমি এখানে কন্টোর ইউজ করছি, যেহেতু আমার মুখটা একটু চাবি বাবি তার জন্য আমি এখানে কন্টোর ইউজ করে মুখটাকে একটু শেপে আনছি। তোমরাও এইভাবে কিন্তু কন্টোর ইউজ করো। আর কন্টোরের জন্য আমি এখানে NY বেরি কন্টোর স্টিকটা ইউজ করছি, এটা আমার মোস্ট অফ দ্য ফেভারিট একটা কন্টোর স্টিক, এবং সেই সঙ্গে সঙ্গে এটা খুবই কম দামে পাওয়া যায়, কম দামে ভালো প্রোডাক্ট বলতে পারো। এটা কিন্তু তোমরা অবশ্যই ট্রাই করবে, আমার বেশ ভালো লাগে এই কন্টোর স্টিকটা। দেখো কন্টোর করার পর আমার ফেসটা কত সুন্দর একটা শেপ দিয়ে দিয়েছে। এরপর আমি আবারও একবার কনসিলার ইউজ করছি আমাদের হাইলাইটিং এরিয়াগুলোতে হাইলাইট করার জন্য, যেহেতু যখনই লাইট পড়ে তো আমাদের ফেসের এই অংশগুলোতেই প্রথমে আগে লাইট পড়ে, তার জন্য আমাদের ফেসের এই অংশগুলোকে হাইলাইট করা দরকার, খুবই খুবই ইম্পর্টেন্ট। তার জন্য আমি এখানে কনসিলারটাকে বেশি না, দেখো খুবই অল্প পরিমাণে নিয়ে আমি ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নিয়েছি সেই একই বিউটি ব্লেন্ডারের সাহায্যে। ওকে, তোমরা চাইলে ব্রাশের সাহায্যেও ব্লেন্ড করতে পারো, বাট আমার মনে হয় যারা বিগিনার আছো তারা ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করলে ব্লেন্ডটা খুবই ইজি হয় এবং খুবই স্মুথ লাগে, সব প্রোডাক্টগুলো ভালোভাবে ব্লেন্ড হয়। এরপর আমি একটা ব্লাশ ইউজ করেছি, এখানে আমি এলফের এই ব্লাশটা ইউজ করেছি। তোমরা চাইলে ব্লু হেভেনের ব্লাশ বা NYBR-ও ব্লাশ ইউজ করতে পারো, ওগুলোও খুবই সুন্দর। এরপর আমি একটা ভালো সেটিং স্প্রে ইউজ করছি, কারণ ভালো সেটিং স্প্রে ইউজ করা খুবই ইম্পর্টেন্ট একটা মেকআপকে ভালো এবং টিকিয়ে রাখার জন্য, গ্লোয়িং মেকআপের জন্য। তার জন্য আমি এখানে এলে গার্লের
এর এই সেটিং স্প্রেটা ইউজ করেছি, খুবই সুন্দর একটা। আর এটার মধ্যে একটা সিমার আছে, স্প্রে করলে খুবই সুন্দর ফেসটা গ্লো হয়, দেখতে পাচ্ছ আশা করি। এটা একটা মাস্ট বাই প্রোডাক্ট, একটু এক্সপেন্সিভ বাট খুবই ভালো। এরপরে আমি একটা ফেসটাকে সেট করে নিয়েছি একটা সেটিংস পাউডারের সাহায্যে। এরপর আমি আমার চোখের আউটার লাইনে আই শ্যাডো অ্যাপ্লাই করে নিয়েছি, যাতে আমার আই লুকটা আরও সুন্দর লাগে এবং আমার ফেসের হাইলাইটিং এরিয়াগুলোতে বা চোখের হাইলাইটিং এরিয়াগুলোতে একটু হাইলাইট করে নিয়েছি উইথ হাইলাইটারের সাহায্যে। এবং আমি চোখে আমার একটু আমার যেহেতু ছোটো চোখ, তার জন্য আমি এখানে হোয়াইট কাজল অ্যাপ্লাই করেছি। যাদের ছোটো চোখ তারা কিন্তু এইভাবে হোয়াইট কাজল অ্যাপ্লাই করে আউটার লাইনে চোখটাকে বড় দেখাবে। এরপর আমি একটা হাইলাইটার ইউজ করছি, এখানে আমি লিকুইড হাইলাইটার ইউজ করছি, তোমরা চাইলে পাউডার হাইলাইটার ইউজ করতে পারো, মেবলিনের, খুবই ভালো, খুবই সুন্দর, বা ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের বা ইনসাইড কসমেটিকেরও তোমরা এখানে হাইলাইটার ইউজ করতে পারো। বাই দ্য ওয়ে এই হাইলাইটারটারও খুবই ভালো, অল্প নিলেই অনেক বেশি কাজ করে দেয়, এটা অল্পতেই অনেক ভালো কাজ করে। এটা হচ্ছে ল্যাকমির একটা লিকুইড হাইলাইটার, এটাও কিন্তু খুবই ভালো। এরপর আমি লিপটাকে ড্র করে নিব। লিপস্টিক অ্যাপ্লাই করার আগে তোমরাও কিন্তু এইভাবে যদি লিপটাকে একটা আগে লিপ লাইনার দিয়ে ড্র করে নাও, তাহলেও কিন্তু তাহলে কিন্তু লিপস্টিকটা খুবই সুন্দর লাগবে। আমি প্রথমে একটা নিউট কালার লিপস্টিক দিয়েছিলাম, বাট আমার আউটফিটের সঙ্গে বা মেকআপের সঙ্গে ম্যাচ করছিল না, দ্যাটস ওয়াই আমি একটা ডার্ক কালারের লিপস্টিক অ্যাপ্লাই করেছি, যাতে করে আমার লুকটা খুবই সুন্দর দেখতে লাগছে। এরপর আমি আবারও একটা সেটিং স্প্রে অ্যাপ্লাই করলাম সমস্ত প্রোডাক্টগুলোকে ভালোভাবে ব্লেন্ড করার জন্য, যাতে আমার মুখে ভালোভাবে বসে যায়। দেখো খুবই সুন্দর মেকআপটা লাগছে, একদম গ্লোই গ্লোই। এরপর নেক্সট আমি আজকে এই ভিডিওতে তোমাদের সঙ্গে দেখিয়েছো, আশা করি থাম্বনেল এবং থাম্বনেলটা দেখে বুঝে গেছো যে আমি তোমাদের সঙ্গে আজকে হেয়ারস্টাইল শেয়ার করবো। হেয়ারস্টাইল কিন্তু খুবই ইজি, বাট এটা খুবই সুন্দর একটা গর্জিয়াস লুক দেখায়, যাতে তোমাদের মনে হবে যে তোমরা যাতে পার্লার থেকে একদম হেয়ারস্টাইলার এবং মেকআপটা করে এসছো। দেখো এইখানে আমি হেয়ারটাকে ভালোভাবে দেখো ফিঙ্গারের সাহায্যে এইভাবে একসঙ্গে জড়ো করে দেন আমি এখানে ববি পিন দিয়ে ভালোভাবে আটকে নিয়েছি, দেখো এইভাবে। অ্যান্ড দেন আমি হেয়ার টাকে একটু ফুলিয়ে নিচ্ছি, যাতে করে একটু ভলিউম লাগে। এবং এরপরে আমি এখানে একটা পনি বেঁধে নিব রাবার ব্যান্ড দিয়ে, খুবই কিন্তু টাইটভাবে পনিটা বাঁধতে হবে। এরপর আমি দেখো এইভাবে সেকশন ভাগ ভাগ করে কিন্তু আবারও করে আমি এখানে পনিটা বাঁধছি। এখানে কিন্তু তোমরা যদি রাবার ব্যান্ডগুলো ইউজ করো, ওটা কিন্তু পরে খুলতে অনেক বেশি অসুবিধা হয়, চুলটা অনেক উঠে যায়। তোমরা যদি এই ধরনের কাপড়ের রাবার ব্যান্ড ইউজ করো, ওটা কিন্তু খুবই ভালো আমাদের হেয়ারের জন্য। আর আজকে আমি কিন্তু এই লেস দিয়ে খুবই সুন্দর হেয়ার স্টাইল দেখাচ্ছি। আর এই লেসগুলো কিন্তু তোমরা যে কোনো জামা কাপড়ের বা টেলারিং দোকানে পেয়ে যাবে। আর দেখো লেসগুলোকে এইভাবে আমি ছোটো ছোটো সাইজে কেটে দেন, তারপরে এইভাবে রাবার ব্যান্ডের ওপরেই দেখো এইভাবে আর বেঁধে নিয়েছি, যাতে আমার হেয়ার স্টাইলটা আরও সুন্দর একটা গর্জিয়াস হবে এবং প্রিন্সেসের মতো লাগছে। হেয়ার স্টাইলটা আমার অনেক বেশি পার্সোনালি ভালো লেগেছে, আর আমি এটা কিন্তু অনেকবার ক্রিয়েট করেছি অনেক আউটফিটের সঙ্গে। আর এখানে আমি দেখো এই স্টোনগুলো লাগাচ্ছি, এই স্টোনগুলো তোমরা যে কোনো বুক স্টল থেকে পেয়ে যাবে, বইয়ের দোকান থেকে পেয়ে যাবে খুব সহজেই। খুবই সুন্দর লাগছে কিন্তু হেয়ারস্টাইলটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, এবং সেই সঙ্গে সঙ্গে মেকআপ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আরও এই ধরনের ইউজফুল মেকআপ ভিডিও দেখতে এবং হেয়ারস্টাইল দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক এবং শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যাতে আমার আরও বেশি ভিডিও বানাতে সাহায্য হয়।